Please subscribe our channel and click the bell icon. প্রায় এক বছর পর দুপুরে বাড়ি ফিরতে পারছি। আজ চিন্তা খুব খুশি হবে আমাকে দেখে। প্রতিদিন সকাল 7টায় অফিস ছোট আর রাত 11টায় বাড়ি ফেরো। জীবনটা একবার হেল হয়ে গেল। চিন্তা, আমার চিন্তা। এটা চিন্তার মুখে পড়লে ভীষণ খুশি হবে। দাদা, এটা 10টা দিন। আচ্ছা, কি দাদা, সরি, দেখে চলতে পারেন না? কার কথা ভাবছেন এত? সত্তর সব কার কথা আর ভাবব, চিন্তার কথা। আজ চিন্তাকে সারপ্রাইজ দেব, সেই জন্য তো চিন্তাকে ফোন করিনি। উফ, বাড়িটাও যেন আজ বড্ড বেশি দূর লাগছে। চিন্তা নিশ্চয় এতক্ষণে খেয়ে নিয়েছে, আমার তো অফিসে খাওয়া হয়ে গেছে, সুতরাং নো চিন্তা। আমি কি হবে এখন? ও চলে এসছে। এখন কি হবে? দরজাটা খোলো। হ্যাঁ খুলছি, দাঁড়াও, চাবিটা পাচ্ছি না, খুলছি। আচ্ছা, আমি তাহলে বাথরুমে লুকাচ্ছি। রিল্যাক্স রিল্যাক্স, দাঁড়াও। উফ, বাপরে, নাও নাও ব্যাগটা ধরো। আরে বসো আগে, একটু জল খাবে তুমি, বসো আগে। আরে পুরো ঘেমে ভিজে গেছি দেখছো? বাপরে, আমি বাথরুমে যাই। আরে কি হলো, টাওয়ালটা নেবে তো? ওহো দাও। সত্যি পাগল একটা। একটা কাজ করো। কি কি কি? ওখানটা লুকিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো, দেরি করছো কেন? পেয়ে গেছি, আসছি আসছি, যাও যাও।
কেন, খুশি হওনি? বাবা, তুমি তো আজকে কাক হয়ে গেলে। মানে? মানে এতদিন তো তুমি পেঁচা ছিলে না? রাত 11টার আগে তো বাবুর ফেরাই হতো না। কোথায় যাচ্ছ? তুফান, চলে এসো। আরে এসো না, এসো এসো, চলে এসো, চলো। আরে টাওয়েলটা দাও। হ্যাঁ দিচ্ছি। জিজ্ঞেস করলে না তো কেন আজকে তাড়াতাড়ি বাড়ি এলাম? হ্যাঁ কেন? আরে আজকে অফিসে একটা ভুরি ভোজের আয়োজন ছিল বুঝলে, তো আমি ভাবলাম এই সুযোগে যদি বাড়ি তাড়াতাড়ি ফিরে আসা যায়। বাড়ি তো আসতে পারি না সারা বছর, আসতে করে না কেটে নিলাম পিছন দিয়ে। কি বুঝলে, ভালো করেছি না? আরে তুমি খুশি হওনি, কিছু বলছো না কেন? আরে আজকে তুমি ভেবেই নিয়েছিলাম তোমাকে একটু সারপ্রাইজ দেবো বুঝলে, তাই আসতে করে না কেটে পড়লাম। আরে তুমি খুশি হওনি কি গো? আরে উত্তর দিচ্ছ না কেন, কোথায় গেলে? কিরে তুই, জানলি কি করে আমি বাড়িতে এসেছি? ও হ্যাঁ হ্যাঁ, তোকে তো দেখলাম এদিকে আসতে, আর তোকে অনুসরণ করেই তো এদিকে এলাম। আরে চিন্তাকে তো বারণ করলাম তোকে বলতে। হ্যাঁ তুফান তো বারণ করলো, বললো তোমার সারপ্রাইজ দেবে। কলিং বেল তো বাজলো না, তুমি বুঝলে কি করে তুফান এসেছে? আরে পাগলা, দরজাটা তো খোলা ছিল তাই না? খোলা ছিল। ও আচ্ছা আয় বস। হ্যাঁ গো, খাবার কিছু আছে বাড়িতে? না গো। না বললে কিন্তু আজকে শুনবো না বলে দিলাম, কতদিন পর তোদের বাড়িতে এলাম বলতো, আজকে না খেয়ে চলে যাবো? আচ্ছা আচ্ছা বাবা, কোনো রেস্টুরেন্ট খোলা আছে কিনা দেখছি। তুমি একটু গল্প করো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। বাপরে বাঁচলাম, সর্বনাশ। আরে পড়ে যাব তো। আরে পড়তে দিলে তো। কি হবে বোকা বানিয়ে ওকে বাইরে পাঠালাম বলতো? এক ঘন্টা হয়ে গেল,
বিবেক এখনো এলো না তো? তাই তো, ওকে একটা ফোন করতো, দেখো ফোনটা কোথায় গেল। এই তো এই তো, না ধরো। সুইচ অফ, কি ব্যাপার? আমি যাচ্ছি, আমি তোকে ছাড়বো না।
আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমায় দিনের পর দিন ঠকিয়েছি বিবেক, শুধু তুমি আমাকে চেনে যেও না, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। সত্যি করে ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে দিতে পারে না রে। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম বিবেক, আমাকে এই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আমাকে কি আর একবার বিশ্বাস করা যায় না বিবেক? চুপ করে থেকো না, কিছু বলো। আমি কি পারবো তোমাকে আবার আগের মতো ভালোবাসতে? আমি কি পারবো তোমাকে আবার আগের মতো কাছে টানতে? পারবো না চিন্তা, আমি পারবো না। আমি হাত জোর করছি বিবেক, আমাকে দূরে ঠেলে দিও না। পুরুষ বলে যা কিছু করবে আমাকে মানতেই হবে। আজ আমি যদি বাইরে নাম করতাম তখন তোমাকে ছাড় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ত। বেশ, আমি বুঝতে পেরেছি, আমি চলেই যাচ্ছি।